আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো দর্শক, আপনারা জানেন আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান দীর্ঘদিন যাবত সফলতার সহিত বিভিন্ন আর্থ্রাইটিসজনিত পেশেন্ট, পিএলআইডি, স্পন্ডাইলাইসিস এই ধরনের পেশেন্টের ট্রিটমেন্ট করে আসছেন সফলতার সহিত। হাজার বলবো না, লক্ষ লক্ষ পেশেন্টকে সুস্থ করে আসছেন। তো দর্শক, আমার সাথে যিনি আছেন রেশমা আলম, উনি আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, আমাদের এখানে দীর্ঘদিন ভর্তি ছিলেন। তো দর্শক, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে শোনাবো যে আসলে কেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন, ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি ছিলেন। চলুন দর্শক, আমরা ওনার সাথে একটু পরিচয় হয়ে নিই। যে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ম্যাম, আপনার নাম রেশমা আলম? আমার নাম রেশমা আলম। কোথা থেকে আসছেন ম্যাম? আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। দেশের বাড়ি কি ব্রাহ্মণবাড়িয়া? জি, দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আর বোন থাকে আগারগাঁ। ম্যাম, আমরা ইতিমধ্যে জানি আপনি, আপনার অনেকগুলো সমস্যা ছিল, এসপিএ ছিল, স্পন্ডাইলাইসিস, পিএলআইডি, পিআইডিসি, জি, অনেকগুলো সমস্যা আপনি ভুগেছিলেন দীর্ঘ অনেক দিন যাবত। আমি 15 দিন যাবত অনেক অসুস্থ ছিলাম, ব্যথা বেদনা নিয়ে অনেক ইয়ে করছি, আবার অর্থোপেডিক ডাক্তার অনেক দেখাইছি, কোনো ইমপ্রুভ হয় নাই। ম্যাম, আমরা একটু প্রথম থেকে জানতে চাইবো যে আপনার এই সমস্যাগুলি কিন্তু আপনার প্রথম থেকে আপনি বুঝতে পারেননি, কিন্তু আপনি ব্যথাটা, আপনার শরীরের অসুস্থতাটা আপনি বুঝতে পেরেছেন। জি জি জি। আসলে এই সমস্যাগুলি কখন থেকে আপনার শুরু হয়েছে বা কখন থেকে বুঝতে পারছেন? আমার 15 বছর আগে থেকে এই সমস্যা আস্তে 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 অনেক দূর চলে গেছে আর কি। ব্যথা বেদনা, হাড়ের সমস্যা, কোমরের সমস্যা, ঘাড়ের সমস্যা সব মিলে আমি অনেক অসুস্থ ছিলাম। মানে আপনি বলতে চাচ্ছেন 15 বছর আগে এই সমস্যাটি ছিল? ছিল 15 বছর ধরে। এমন কোন পর্যায়ে হয়েছে যে আপনি বিছানায় পড়ে গেছেন বা হাঁটতে পারছেন না, স্বাভাবিক মতো চলাফেরা করতে পারছেন না, এমন কি কোনো কখনো হয়েছে? আমি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি, কিন্তু ব্যথা বেদনা অস্থির থাকতো, রাত্রে ঘুমাইতে পারতাম না। অনেক ব্যথা থাকতো সবসময়, প্রচন্ড ব্যথা আমি সহ্য করতে পারতাম না। তারপরেও আমি সহ্য করে নিছি, কি করবো, এখন তো কোনো ডাক্তার ওষুধ খেয়ে আমি ভালো হচ্ছি না। প্রাথমিক অবস্থায় কি কোনো ডক্টর দেখিয়েছি? হ্যাঁ, আমি দেখাইছি, ঢাকাতে দেখাইছি, আমি গ্রিন জেফে দেখাইছি, হবিগঞ্জে দেখাইছি, ব্রাহ্মণবাড়িয়া দেখাইছি। মোটামুটি কতজন ডক্টর দেখিয়েছি? দেখেছি 5-6 জন দেখাইছি। কোনো কি বিশেষজ্ঞ স্পেশালিস্ট ডক্টর? হ্যাঁ, বিশেষজ্ঞ দেখাইছি আমি। আমি ব্রাহ্মণবাড়িয়া দেখেছি ফার্স্ট, আমার হাত ভেঙে গেছিল, হাত ভেঙের পরে ওনার কাছে গেলাম, উনি ওষুধ দিল, কিছুদিন খেলাম, পরে আস্তে আস্তে করে আমার কোমরের হাড় পরে কোমর ভেঙে ফেলছিলাম। তখন আমি ফার্ম গেটে এক ডাক্তার দেখেছি, সেই 15 বছর আগে। আচ্ছা আচ্ছা। উনি ওষুধ দিছে আমাকে, হাড় জোড়া হয়েছে কিন্তু আমার ব্যথা করে, প্রচণ্ড পেন আমার পায়ের নিচে আসতো। তখন আবার দেখালাম, কিছুদিন পর আবার ব্যথা, পরে আমি আবার দেখালাম ব্রাহ্মণবাড়িয়াতে আরও দুজন দেখানোর পরে উনি ওষুধ দিছে, কিছুদিন ব্যথা থাকে আবার চলে আসে, আবার দেখা যায় ওষুধ রাখা, মেডিসিনটা যতদিন চালাচ্ছি ততদিন আমি ভালো থাকছি। পরে আবার দেখালাম হবিগঞ্জ, কোনো কিছু ইয়া পেলাম না। পরে আবার ঢাকাতে আরও 2 জন দেখেছি, একটা গ্রিন ল্যাবে দেখেছি, আর একটা লেখা দেখেছি ল্যাবেট, কোনোই হইলো না। তখন আমার বোনেরা সবাই এখানে চিকিৎসা স্যারের, স্যারে অনেক ভালো, শফিউল্লাহ স্যার। আমাদের সম্পর্কে কিভাবে জানতে পারলেন? আমরা যাও যে আমার বোন, বোনের জামাই, বোনের ছেলে, আমার এক খালাম্মা, আর আত্মীয় স্বজন আসছে, ওই আমার বোনের অনেকজন রোগী। হ্যাঁ, আমরা প্রায় 20-30 জন আমরা এখানে ইয়ে করছি, চিকিৎসা করছি। ওনারা আল্লাহ রহমত, আল্লাহ সাহেব তো ভালো আছে, ব্যথা তার পুরাপুরি যায় না, একটু তো থাকে, এটা স্বাভাবিক যেটা হইয়া যায় এটা তার পুরাপুরি সরবে না, বিশেষ করে আমাদের। কিন্তু এখন স্যারের ওষুধ খাওয়ার পরে আল্লাহ রহমতে, আমার আসার পরে এতদিন থাকার পরে আমি আল্লাহ রহমতে এক ভালো অন, আর যদি আরো ভালো ইয়া করে আসতেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে যখন আপনি দেখিয়েছেন, তখন আসলে আপনাকে কি বলেছে যে আপনার কি ধরনের সমস্যা হয়েছে বা? হ্যাঁ, সব ইয়ে করছে স্যারে, সব দেখাইছে স্যারে, আমাকে দেখলো, আমাকে বুঝলো, এফোর দিলো, এমআরআই দিলো, সব টেস্ট দিলো, এমআরআই তে আমার সমস্যা আসলো, বলছে ভর্তি 21 দিন থাকার জন্য। 21 দিন? জি জি, আমি আসছি 21 দিনের ভর্তি দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি 16 দিন থাকছি। আচ্ছা, আজকে পর্যন্ত 16 দিন থাকছি, 21 দিন থাকা লাগছে না, আল্লাহ দিলে আমি ইমপ্রুভ হয়েছি, এখন বাকিটা আল্লাহ জানে। আচ্ছা ম্যাম, আপনি তো, আপনাকে 21 দিনে ভর্তি দেওয়া হয়েছিল, আপনি আজ পর্যন্ত 16 দিন থেকেছেন আমাদের এখানে স্যারের অবজারভেশনে থেকে, স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন। আর স্যারে অনেক ভালো, স্যারের ব্যবহারও ভালো, সব দিক দিয়ে স্যারে ভালো, স্যারে নিজে ইয়ে করে রোগীটা দেখছে। ম্যাম, আমাদের মূলত ট্রিটমেন্টটাই হচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমে, আমরা একটা রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপির মাধ্যমে মূলত ট্রিটমেন্টটা করে থাকি। জি জি। তো এই যে ফিজিওথেরাপি, এই আমাদের যে প্রযুক্তি, আমাদের যে মেশিনারি, আমরা যে প্রযুক্তি দ্বারা ট্রিটমেন্ট দিয়ে থাকি,
আপনার কি মনে হয় যে আমাদের এই প্রযুক্তিগুলা কি বাংলাদেশে এই ফিজিওথেরাপির মাধ্যমে অর্থাৎ পিএলআইডি স্পন্ডলাইসিস আর্থ্রাইটিস জনিত সমস্যার پیشنটের জন্য যথার্থ ট্রিটমেন্ট দেওয়া সম্ভব কিনা এই প্রযুক্তি? হ্যাঁ, দেওয়া সম্ভব। এখানে এটা দিলে অনেক ভালো আর কি, ইমপ্রুভ হয় আর কি। জি জি ম্যাম, আপনি ফিজিওথেরাপিগুলো হলে এখানে অনেক ভালো, আপনার সুস্থ হয়। থেরাপির পরে কিছু আত্ম আছে, ইনজেকশন আছে, ওষুধ আছে, এগুলোর দ্বারা সব মিলিয়ে আল্লাহ সুস্থ করে আর কি, সারের উসিল্লে। জি ম্যাম, আপনি এই 16 দিনে আপনি কতটুকু সুস্থ হয়েছে? আমি আল্লাহ দিলে তিন ভাগে দুই ভাগে হয়ে গেছে, একটু সামান্য আছে, এটা বাকি এটাও হয়ে যাবে। আপনি স্যার আপনাকে যেভাবে ব্যায়ামগুলো কন্টিনিউ করে যাওয়ার কথা বলেছে, যেভাবে মেডিসিন চালিয়ে যাওয়ার কথা বলেছে, জি জি, এখানে ব্যায়ামগুলো ভালো, ব্যায়াম করলে তারপরে থেরাপি দিলে এগুলাতে উন্নত মানে আপনি বলতে চাচ্ছেন আগের চাইতে তিন ভাগের চাইতে আপনি দুই ভাগ আমি আর বাকিটা হচ্ছে আপনি নিজে নিজে ব্যায়ামটা চালিয়ে আর আল্লাহ ফলোআপে থাকবেন। জি জি আল্লাহ দিয়ে। আচ্ছা ম্যাম, আপনি তো আজ থেকে 15 বছর 10 বছর আগে যখন অসুস্থতা মনে করতেন নিজেকে, বা কিছুদিন আগে থেকে আপনি যতটুকু অসুস্থ ছিলেন এখন কিন্তু পুরোপুরি অনেকটাই সুস্থ। এখন অনেক আল্লাহ দিলা, অনেক আল্লাহ চাইতো, আল্লাহর মালিক সারা জায়গা থেকে এখন ভালো। আপনার মতো কিন্তু বাংলাদেশে 99% কিন্তু পেশেন্ট আছে, 98% এই ধরনের পেশেন্ট। তাদের উদ্দেশ্যে যদি একটা কোনো মেসেজ দিতেন আমাদের ডিপিআরসি হসপিটালের সম্পর্কে। কেন ভালো, যারা সবাই যাতে আসে, এসে ইমপ্রুভ হইয়া যায় এখান থেকে। আর এখানে সিস্টাররা অনেক ভালো, অনেক সেবা করে সিস্টাররা, খালারও ভালো। জি জি জি। আপনার কেমন লেগেছে? আমার ভালো লাগছে, ভালো, পয় পরিষ্কার সব দিক দিয়ে, কোনো ইয়া নাই। স্যারে অনেক ভালো মানুষ, আর অনেক ট্রিটমেন্ট স্যারে অনেক সুন্দর করে করে, আর পরিচালনা স্যারের অনেক সুন্দর। ঠিক আছে ম্যাম, আচ্ছা আচ্ছা। দর্শক শুনতে পেলেন, আমাদের পেশেন্ট উনি আমাদের এখানে অনেকদিন ভর্তি ছিলেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন। ওনাকে 21 দিনের ভর্তি দেওয়া হয়েছিল, আজ পর্যন্ত 16 দিন হয়েছে। উনি আগের চাইতে এখন অনেকটাই সুস্থ হয়েছেন, অর্থাৎ ওনার 21 দিন থাকতে হচ্ছে না। ওনার যে সমস্যাগুলি ছিল, প্রায় 4-5টা সমস্যা একসাথে ছিল, পিএলআইডি, স্পন্ডলাইসিস, পিআইডিসি, এসপিএ, এই ধরনের সমস্যাগুলোর জন্য উনি স্যারের কাছে আসছেন, স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন ফিজিওথেরাপির মাধ্যমে। আসলে ট্রিটমেন্টটা নিয়ে এখন পুরোপুরি আগের চাইতে অনেকটা সুস্থ হয়েছেন 16 দিন ভর্তি থেকে। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে শুধু আমি এতটুকুই বলবো, আপনারা বাংলাদেশে ইতিমধ্যে আপনারা জানেন যে 99% হচ্ছে আর্থ্রাইটিস জনিত পেশেন্ট প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা জায়গাতে আছেন, কিন্তু কোথাও গিয়ে আপনারা সঠিক একটা ট্রিটমেন্ট পাননি। তো সেক্ষেত্রে আমি আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো, আপনারা যেখানে গিয়ে সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন, যেখানে গিয়ে যথার্থ একটা ট্রিটমেন্ট পেয়ে, চিকিৎসা পেয়ে আপনারা সুস্থ হয়ে সুস্থতার সহিত জীবনযাপন করতে পারবেন, আপনারা সেখানেই যাবেন, সেই অধ্যক্ষ ডক্টরের কাছে যাবেন, বিশেষজ্ঞ ডক্টরের কাছে গিয়ে ট্রিটমেন্টটা নেবেন। তো দর্শক, আজকের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা এখানেই শেষ করে দিব। আসসালামু আলাইকুম।